ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল এবং ভোকেশনাল এডুকেশনের পক্ষ থেকে খুবই গুরুত্বপূর্ণ একটি নোটিশ প্রকাশিত করা হয়েছে পলিটেকনিক ফিফথ সেমিস্টারের কারেন্ট স্টুডেন্টদের জন্য। তো ভিউয়ার্স, আজকে এই যে নোটিশটা সম্পর্কে আমি বিস্তারিত কথা বলবো এবং তোমাদের সম্পূর্ণ বলবো স্টেপ বাই স্টেপ নোটিশটায় কী কী বলা রয়েছে এবং এই নোটিশটা কী জন্য প্রকাশিত করা হয়েছে। তোমাদের সমস্ত পলিটেকনিক ফিফথ সেমিস্টারের ছাত্রছাত্রীদের স্বাগত। চ্যানেলে প্রথম আসলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, কারণ ভবিষ্যতে হায়ার এডুকেশনাল আপডেট থেকে শুরু করে জব আপডেটস কিন্তু তোমরা এই চ্যানেল থেকে পেতে থাকবে। তো ভিউয়ার, সবার আগেই বলে নিই, এখনও পর্যন্ত আমি যে সময় ভিডিওটি বানাচ্ছি এই নোটিশটা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে আসেনি। আশা করছি খুব শীঘ্রই অফিসিয়াল ওয়েবসাইটে এই আপডেটটা দিয়ে দেবে। তো ভিউয়ার্স, এখানে তোমরা দেখতেই পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিলের পক্ষ থেকে এই যে নোটিশটা, সেটা কিন্তু চিফ অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার যিনি কিন্তু রয়েছেন তিনি কিন্তু পাঠিয়েছে সমস্ত প্রিন্সিপাল এবং প্রিন্সিপাল ইনচার্জকে। তো ভিউয়ার্স, এই নোটিশটায় কী বলা রয়েছে আমি কিন্তু সম্পূর্ণ রিডিং পড়ে সময়টাকে নষ্ট করতে চাইছি না, আমি কিন্তু তোমাদের বিস্তারিত বলছি, কারণ নোটিশটা 34 পেজের নোটিশ, এখানে কিন্তু অনেক কিছু বিষয়বস্তু রয়েছে। সর্বপ্রথম এই নোটিশটার সাবজেক্ট অর্থাৎ বিষয়বস্তু যেটা তোমাদের রয়েছে, পলিটেকনিক ফিফথ সেমিস্টার অর্থাৎ ডিপ্লোমা স্টুডেন্ট যারা রয়েছো, তোমাদের ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি আর্কিটেকচার, তোমাদের সমস্ত স্টুডেন্টদের কিন্তু এক্সটার্নাল ল্যাব রয়েছে অর্থাৎ সেশনাল সাবজেক্টের এক্সটার্নাল ল্যাব। তোমরা জানো, তোমরা এখন ফিফথ সেমিস্টারে রয়েছো, তোমরা যখন ফার্স্ট সেমিস্টারে ছিলে তোমরা দেখেছো যে অন্য কলেজ থেকে টিচার আসে এবং তোমাদের কিন্তু ল্যাব এক্সাম হয়। সেই ক্ষেত্রে ল্যাব এক্সামের যে ভাইবাটা হয় বা তোমাদের যে এক্সটার্নাল টিচার এসে তোমাদের যে সমস্ত প্রশ্ন উত্তর পর্ব চলে, সেই জন্য কিন্তু এই গুরুত্বপূর্ণ নোটিশটা। তো ভিউয়ার্স, এখানে তোমরা দেখতেই পাচ্ছ এক্সটার্নাল অ্যাসেসমেন্ট অফ সেশনাল সাবজেক্ট। তোমাদের কিন্তু সবার আগেই ক্লিয়ার করে দিই, এটা কিন্তু এন্ড সেমিস্টার রিটেন এক্সামের জন্য নোটিশ নয়, এটা কিন্তু তোমাদের এক্সটার্নাল অ্যাসেসমেন্ট অফ সেশনাল সাবজেক্টের জন্য নোটিশ। এই নোটিশটায় বলা রয়েছে কিন্তু যে কোন কোন কলেজের টিচাররা কোন কোন কলেজে গিয়ে এক্সটার্নাল অ্যাসেসমেন্ট নেবে কোন কোন ট্রেডের ক্ষেত্রে। তো ভিউয়ার্স, তোমরা এখানে দেখতেই পাচ্ছ অফলাইন ফিজিক্যাল মোডে কিন্তু তোমাদের এই যে এক্সামিনেশানটা হবে, মার্চের 7 তারিখ থেকে মার্চের 12 তারিখের মধ্যে এই এক্সাম হবে। এবং এখানে কিন্তু তোমাদের, তো এখানে কিন্তু একটা কলম করা রয়েছে, আমি তোমাদের দেখাবো, এবং কলমের বাঁ দিকের ইনস্টিটিউটের টিচারেরা কিন্তু ডান দিকের ইনস্টিটিউটে গিয়ে এক্সামিনেশান নেবে। তো ভিউয়ার্স, আমি কিন্তু তোমাদের স্টেপ বাই স্টেপ দেখাবো। এখানে কিন্তু আবারও বলে দিচ্ছি, কোনো স্টুডেন্ট কিন্তু কোনো অন্য কলেজে গিয়ে পরীক্ষা দেবে না, এটা কিন্তু শুধুমাত্র যে টিচাররা রয়েছে টিচাররা কিন্তু এক্সটার্নাল টিচার হয়ে যাবে অন্য কলেজে এবং সেখানে ভাইভা দেবে। তোমরা যারা এখন পলিটেকনিক ফিফথ সেমিস্টার রয়েছে তোমরা ফার্স্ট সেমিস্টারে এটা দেখেছো, ভোকলেট যারা ফিফথ সেমিস্টার রয়েছে তোমরা কিন্তু হয়তো দেখোনি, তোমাদের জন্য প্রথম হতে চলেছে। তো সেই ক্ষেত্রে কিন্তু এই নোটিশটাই আমি তোমাদের বলে দিচ্ছি। অনেক স্টুডেন্টদের মনে কিন্তু প্রশ্ন রয়েছে যে এই নোটিশটা কি কলেজে তোমাদের অন্য কলেজে গিয়ে পরীক্ষা দিতে হবে রিটেন এক্সাম সেই রিলেটেড, তো আমি কিন্তু বলে দিচ্ছি এটা কিন্তু সম্পূর্ণ নয়, এটা কিন্তু সম্পূর্ণ টিচিং যে সমস্ত তোমাদের ফ্যাকাল্টিজ রয়েছে তাদের জন্য কিন্তু এই নোটিশ, এটা তোমরা দেখতেই পাচ্ছ। তো সেই ক্ষেত্রে কিন্তু আমি তোমাদের সরাসরি এই কলামটাই নিয়ে চলে যাই। এই যে অ্যানেক্সার তোমরা এখানে দেখতেই পাচ্ছ, সিরিয়াল নাম্বার রয়েছে, তারপরে তোমাদের কলাম বি, কলাম সি এবং কলাম ডি তোমাদের রয়েছে। এখানে কিন্তু তোমাদের যে নির্দিষ্ট নেম অফ দ্য ইনস্টিটিউট অর্থাৎ একটা ইনস্টিটিউট যেটা তোমরা দেখতে পাচ্ছ, এবিএস একাডেমি অফ পলিটেকনিক, এই ইনস্টিটিউটের ফ্যাকাল্টিরা কোথায় গিয়ে রিপোর্ট করবে তোমরা দেখতে পাচ্ছ ডান দিকে, নেম অফ দ্য ইনস্টিটিউট হয়া রিপোর্ট, অর্থাৎ এবিএস একাডেমি অফ পলিটেকনির সিএসটি ফ্যাকাল্টিরা আসানসোল ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্টে গিয়ে সেই কলেজের যে সিএসটি স্টুডেন্টদের ভাইভা নেবে। তোমরা ব্যাপারটা বুঝতে পারলে, সেরকম এখানে সমস্ত কলেজের লিস্ট দেওয়া রয়েছে। আবার এখানে দেখে নাও, আমি চলে আসি বেঙ্গল ইনস্টিটিউট অফ টেকনোলজির ফ্যাকাল্টিরা কোথায় যাবে, তোমাদের বাসন্তিকা ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি যেটা রয়েছে তো সেখানে কিন্তু যাবে। ঠিক এইভাবে বেঙ্গল ইনস্টিটিউট অফ টেকনোলজির যে সিএসটি যারা রয়েছে তারা যাবে কালনা পলিটেকনিকে। এইভাবে কিন্তু সমস্ত পলিটেকনিকদের ইন্টারচেঞ্জ করে দেওয়া রয়েছে। ডক্টর বিসি রয়ের তোমাদের যারা সিভিল রয়েছে তারা যাবে বেঙ্গল কলেজ অফ পলিটেকনিকে। এটা প্রাইভেট গভর্নমেন্ট কলেজ কিন্তু মিশিয়ে করা রয়েছে, এমন নয় যে শুধু গভর্নমেন্টদেরই ইন্টারচেঞ্জ হবে, প্রাইভেটদেরও কিন্তু হবে।
অর্থাৎ প্রাইভেট কলেজেও কিন্তু গভর্নমেন্ট ফ্যাকাল্টিরা আসতে পারে এবং গভর্নমেন্ট কলেজেও কিন্তু প্রাইভেট ফ্যাকাল্টিরা যেতে পারে। এখানে তোমরা দেখতেই পাচ্ছ সমস্ত কলেজের লিস্ট কিন্তু এখানে দেওয়া রয়েছে স্টেপ বাই স্টেপ। তো এখানে দেখতে পাচ্ছ কেজি ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের ফ্যাকাল্টিরা যাবে, বিষ্ণুপুর পাবলিক ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিংয়ে যাবে সিভিলের ফ্যাকাল্টিরা। ঠিক এরকম প্রতিটা ট্রেড ওয়াইজ কিন্তু এখানে দেওয়া রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। আমি কিন্তু এই নোটিশটা আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, যারা অবশ্যই জয়েন করে যাও, যারা এখনও জয়েন করোনি আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু এই সমস্ত আপডেট দেওয়া থাকে। এবং এখানে তোমরা দেখতেই পাচ্ছ সমস্ত ইনস্টিটিউটের কিন্তু এখানে দেওয়া রয়েছে। তাই তোমাদের কিন্তু যে এক্সটার্নাল যে পরীক্ষাটা হবে অর্থাৎ ল্যাব ভাইবা, আমি কিন্তু তোমাদের বলছি তোমরা তোমাদের প্রিপারেশান শুরু করে দাও। এখানে কিন্তু স্টেট কাউন্সিল নোটিশ অলরেডি দিয়ে দিয়েছে অনেক দিন আগেই, কারণ 22 ফেব্রুয়ারির নোটিশ এইটা। তো সেই ক্ষেত্রে আমি কিন্তু তোমাদের বলবো তোমাদের পরীক্ষা কিন্তু মোটামুটি 7 তারিখ থেকে থাকছে এক্সটার্নাল। সেই ক্ষেত্রে তোমরা দেখেই নিতে পারছো তোমাদের কোন কোন কলেজের ফ্যাকাল্টিরা কোন কোন কলেজে আসছে, সেই ক্ষেত্রে কিন্তু তোমরা সেই অনুযায়ী প্রিপারেশান নিতে থাকো তোমাদের নির্দিষ্ট এক্সামিনেশনের জন্য। আমি কিন্তু এই নোটিশ সম্পর্কে বিস্তারিত বললাম, আশা করছি তোমাদের এই ভিডিওটা খুবই ভালো লেগেছে। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো, এবং ভিডিওটি তোমার সকল বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, কারণ এই ভিডিওটি কিন্তু তোমাদের স্টুডেন্টদের জন্য হেল্পফুল হতে চলেছে। আর একটা কথা, তোমাদের আপকামিং এক্সামিনেশান অর্থাৎ যেটা এন্ড সেমিস্টার রিটেন পরীক্ষা, সেটা কি অন্য কলেজে গিয়ে দিতে হতে পারে এই নিয়ে কিন্তু তোমাদের একটা প্রশ্ন রয়েছে। সেই ক্ষেত্রে কিন্তু আমি তোমাদের উদ্দেশ্যে বলছি তোমাদের কিন্তু এই রিলেটেড কোনোরকম আপডেট নেই, অফিসিয়াল আপডেট তো নেই, এবং আনঅফিসিয়ালও ভেতরের যে খবরগুলো থাকে এরকম কোনো ব্যাপার নেই। কিন্তু তোমাদের এক্সটার্নাল টিচার যেটা চিরজীবন এসে থাকে অন্য কলেজ থেকে, সেটা কিন্তু আসবেই, তার জন্য নোটিশ কিন্তু দিয়ে দিয়েছে। তাই আমি কিন্তু তোমাদের বিস্তারিত বললাম, আবারও বলছি ভালো থাকো, সুস্থ থাকো, প্রোটেকনিক্যাল জিনিয়াস ইউটিউব চ্যানেলের সাথে থাকো, সকল ইনফরমেশান সবার আগে পেতে থাকো। ধন্যবাদ।